লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও এবারের ঈদযাত্রায় দেশের সড়ক ও মহাসড়কে 318টি দুর্ঘটনায় প্রাণ গেছে 331 জনের, আহত 622 জন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত যান, অটোরিকশা, ট্রাক ও পিকআপে যাত্রী পরিবহন করায় দুর্ঘটনা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি। গত বছরের ঈদযাত্রায় প্রাণ গিয়েছিল 168 জনের। দুর্ঘটনা রোধে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ ও যানবাহনের ত্রুটি রোধ সহ 8টি সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।